হ্যালো বন্ধুরা, আমি নেক্সট ব্লগ আবার এখান থেকে শুরু করছি। আর তোমরা তো দেখলেই আগের ব্লগে যে আমরা ভান্ডারার সমস্ত সব করে এসে তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে এখানে আবার মায়ের দর্শন করে আসলাম। করে এসে সবাই পার্কে দেখো চলে এসেছি, আর পার্কে আমরা সবাই মিলে খুব দোলনা চড়ছি, স্লিপ চড়ছি, খুব আনন্দ করলাম। অনেকেই ওপরে আছে, আর আমরা এবার ওপরে চলে যাব। আস্তে আস্তে সন্ধে নামছে, এবার আমাদের আসর বসবে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখতেই পেলে প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড গান বাজনা নাচ সবাই করেছে, সবটা তো আর তোমাদের তুলে ধরে দেখাতে পারলাম না। তো এবার আমরা চলে এসেছি এখানে ডিনার করতে, আর আজকে হচ্ছে মাটন আর রুটি। আর কালকে আবার ওইখানে যে বৌদি বসেছিলেন, সেই দাদা বৌদি, ওনারা আবার মায়ের ভোগ দেবেন, তা সেই ভোগটা আবার দুপুরে আমরা লাঞ্চ খাবো। তো সেই জন্য আজকে মাটন খাওয়াচ্ছে, আর কাল তো আমরা লাঞ্চ খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, আর খাওয়া দাওয়ার পর চলবে আবার রাত অবধি আড্ডা। আর এখানে দেখো তারাপীঠ স্পেশাল যে ল্যাংচা, কালোজাম, খাজা, নতুন করে রসগোল্লা, সব যে যতটা পেরেছি সব কিনে নিয়েছি। তো ফাইনালি এবার আমাদের যাওয়ার পালা, একদম লাগেজ ব্যাগ ফ্যাগ নিয়ে সব নিয়ে রেডি হয়ে গেছি। এই যে পুরো এই জায়গাটা ছেড়ে যেতেও মন খারাপ লাগছে, আজকে দেখতে দেখতে দুদিন শেষ হয়ে গেল। এবারে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, 4:20 আমাদের ট্রেন আছে। তো এই যে বেরোচ্ছি, আর মামবাবাইও রেডি হয়ে গেছে, ফাইনাল এই বেরোচ্ছি এবার আমরা। অনেক আনন্দ করলাম, অনেক কিছু হলো, আর মানে এবার যাওয়ার টাইম হয়ে গেল, সবাই রেডি হয়ে নামছি। আজকে আরেকজন যে আমাদের নানা, আমাদের দাদার গ্রুপেরই দাদার বন্ধু কুটিয়ারা, ওনার আজকে ভোগ ছিল, মায়ের কাছে ভোগ দিয়েছিল, আর সেই ভোগটাই আমরা আজকে লাঞ্চে খেলাম। চলো এবারে যাবো, ট্রেন ধরতে হবে। সবাই নেমে গেছে মোটামুটি, আমরা এবার নামবো। তো এবার সময় হয়ে গেল, আমরা একে একে সব মানে গ্রুপ করে করে সব অটো ধরে নিচ্ছি, নিয়ে এবার সবাই স্টেশনের দিকে রওনা দিয়েছি। আমরাও এবার যাব, আর ওখানে গিয়ে সবাই আবার মিট করব। আর আমাদের ট্রেন এসে গেছে, দেখো আমাদের এসি কোচ ছিল, তো এবার সবাই উঠে গেলাম ট্রেনে, আর যার যার সিট বসে শুধু বসার অপেক্ষা। তারপরে আবার শুরু হয়ে গেল নাচা গানা, গল্প হাসাহাসি সমস্ত কিছু চলছে, ভীষণ আনন্দ করলাম, তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তবে আমাদের এই তারাপীঠের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তিনটে ব্লগই তোমরা দেখো, যারা আগেরগুলো দেখোনি অবশ্যই দেখো, আর কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসবো, নতুন ধরনের অনেক চেষ্টা করি। রামপুরহাট থেকে ট্রেন ছাড়লো আমাদের, রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছাড়লো, কাল সারা রাত একটুও ঘুম হয়নি, তাই ভাবছি এবার একটুখানি লম্বা ঘুম দেবো, কারণ এখন তো মোটামুটি 4 ঘন্টার জার্নি, তাই একটুখানি ঘুমিয়ে নিই। সবই হুল্লোড় হচ্ছে এখানে এখনো,
চলো খাচ্ছি একবার করে চা খেয়ে দম নিচ্ছি। আবার সব উড়ে উড়ে সব শুরু হয়ে যাচ্ছে, মানে ওই আমরা বসে মানে দাঁড়িয়ে মানে গ্রুপে যা হয় খুব আনন্দ করছি। আর তোমরা প্লিজ আমাদেরকে এইভাবে এনকারেজ করো, খুব ভালো ভালো কমেন্ট তোমরা করো, আরও অনেক বেশি বেশি কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, আর বাকিটা দেখতে থাকো। এবার হাওড়ায় পৌঁছে গেছি, এবার আমরা যে যার মতন উবের ধরে দিলাম নিয়ে এবার যার যার বাড়ি, আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।